মানুষের অনেক অদ্ভুত নেশার নজির আছে, তবে এবার এমন একজন পুলিশ কর্মকর্তাকে পাওয়া গেছে যার নেশা হচ্ছে মানুষের হারিয়ে যাওয়া মোবাইল ফোন খুঁজে বের করা। চট্টগ্রামের বন্দর থানার এএসআই আনিসুর রহমান গত 8 বছরে উদ্ধার করেছেন প্রায় 1000-এরও বেশি হারিয়ে যাওয়া মোবাইল। এ কাজের জন্য সিএমপি থেকে তাকে পুরস্কৃত করা হয়েছে। এমরাউল কায়েসের ক্যামেরায় চট্টগ্রাম প্রতিনিধি সাইফুল মাহমুদের পাঠানো রিপোর্ট, জানাচ্ছেন নুসরাত জাহান সিন্থি। শুরুটা 2015 সালে। নিত্য প্রয়োজনীয় মোবাইল ফোন হারিয়ে যাওয়ার কারণে সাধারণ মানুষের ভোগান্তি দেখে তা দ্রুত কিভাবে উদ্ধার করে দেয়া যায় সে বিষয়ে মনোযোগী হন চট্টগ্রামের বন্দর থানার এএসআই আনিসুর রহমান। কিছু ফোন উদ্ধারের পর এটি তার নেশায় পরিণত হয়। গত 2 মাসেই তিনি 70টিরও বেশি হারানো মোবাইল ফোন উদ্ধার করে গ্রাহকের হাতে তুলে দিয়েছেন গত 8 বছরে, যার সংখ্যা দাঁড়িয়েছে প্রায় 1000-এ। আর এই কাজের স্বীকৃতি স্বরূপ সিএমপির পক্ষ থেকে আনিসুর রহমানকে পুরস্কৃতও করা হয়েছে। ফোনটা মানে রেখে স্যার ঘুমায় পড়ছি বোধ করে, দরজাটা মানে মানে খোলা ছিল, মানে আবদা ছিল আর কি, মানে সিট বুক দাঁড়ানো ছিল না, তো স্যার ঘুম থেকে আমার ফোনটা হারাই গেছে। আর আইফোন 7, তবুও আলহামদুলিল্লাহ যে পাইছি এটা শুকর আলহামদুলিল্লাহ। আমি গত মার্চের 2 তারিখ আমার ফোনটা সলগোলা এলাকা থেকে হারিয়ে যাওয়ার পরে এখানে জিডি করছি। জিডি করার পরে স্যার আজকে ফোন দিছে আসার জন্য, কী জন্য আসতে বলা হয়নি, এখানে আসে দেখি আমার ফোনটা পাওয়া গেছে। সেজন্য লাখ লাখ শুকরিয়া, স্যারের জন্য দোয়া করি। টাকার ফোন নিয়ে গেছে, হ্যাঁ, তারপর আমি শূন্য ওই জায়গায় মানুষের শূন্য জিডি করছি বন্ধু থানায়, হ্যাঁ, তারপর স্যারের দ্বারে জানলাম যে এর কাছে ভালো হয়, মানে উদ্ধার করে বেশি, হ্যাঁ, এর কাছে কেসটা আমি দিছি। যার পরে স্যারে আমার ফোন দিয়া মোবাইল পাওয়া গেছে, তুমি আসো। আনিসুর রহমান জানান, মোবাইল উদ্ধারের অনুরোধ নিয়ে প্রতিদিন তার ফোনে প্রায় শখানেক মেসেজ কিংবা কল আসে। এছাড়াও থানায় মোবাইল হারিয়ে যাওয়ার অভিযোগ এলেই তা উদ্ধারে তিনি তৎপর হয়ে ওঠেন। কয়েক বছর আগে আমার নিজের একটা শখের মোবাইল হারিয়ে ফেলি, ওইটা থেকে আমার যে কষ্টটা লাগছে, পরবর্তীতে আমি 1-1.5 মাস পরে আমার মোবাইলটা উদ্ধার করি। উদ্ধার করার পরে নিজের কিছুটা আনন্দ লাগছে, যে আসলে হারানো যে ব্যথা, আবার হারানো জিনিস ফিরে পাইলে যে আনন্দটা, এইটা থেকে নিজের কাছে একটু লাগছে যে আসলে অন্য অন্য পাবলিক যাদের মোবাইল হারাচ্ছে, তাদের যদি হারানো মোবাইলগুলো ফিরেই দিতে পারি, মানে এর চেয়ে আনন্দ আর কোনো কিছুই হয় না। যে আনন্দটা আমি প্রতি মাস বা প্রতিদিন মোবাইলগুলো উদ্ধার করতেছি, মানুষকে দিচ্ছি, তাদের যে হাসিটা, এইটা দেখলেই আসলে মন ভরে যায় আর কি। নিজের হারানো থেকেই আসলে এই কষ্টটার জন্যই আমি মানুষের প্রতি এতটাই হয়েছি যে তাদের হারানো মোবাইলটা যদি উদ্ধার করে দিতে পারি তাহলে নিজের কাছে একটু ভালো লাগে আর কি। প্রতি মাসে আসলে দেখা যাচ্ছে 50টা, 30টা, 40টা, ওইটার আমাদের তো আসলে বিভিন্ন কাজ আছে, ওই কাজের উপর নির্ভর করে আবার এই সাইডে আর কি এই কাজগুলো করে মানে মোটামুটি 30টা, 40টা, 50টা এইভাবে আর কি উদ্ধার হয়। হারিয়ে যাওয়া মোবাইল উদ্ধার করে তা ফেরত দিতে পারলে ব্যাপক আনন্দ পান এই পুলিশ কর্মকর্তা। সাধারণ মানুষের উপকারে পুলিশে কর্মরত থাকার পুরোটা সময় তিনি এ সেবা দিয়ে যেতে চান। নুসরাত জাহান সিন্থি, আরটিভি।